এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। গড়ির কাটায় এখন সময় হইতেছে সকাল 8:45-এর মতো। আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্য ব্লগের সঙ্গে থাকো। দেখতেই পাইলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, কালকে রাত্রের দিকে জ্বর তুফান। তো এই দিকে সকালবেলা ঘুমতে উঠতেও না অনেকটা লেট হয়ে গেছে, ওই 8:30 বাজে গেছে গা। তারপরে এই যে সকালবেলা ঝটপট করে স্নানটাও সাইরায় পড়ছি। এক তো এই বৃষ্টির দিন, তার উপরে সংসারের কাজকর্ম করতে না ভীষণ অসুবিধাও লাগে, কারণ গড়ে বাইরে যাওয়া যায় না, জামা কাপড়গুলি শুকায় না। তো এই কারণে আজকে যেহেতু কাঁচা ধোয়াটা করতেই পারতাম না, তো এখানে যে সকাল সকালে কিন্তু স্নানটা সাইড়াইয়ে পড়ছি। ঠিক আমি কাপড় কইটা বারান্দার মধ্যে মেলা দিয়া এই যে মাথা আশ্রাইলাম তেল সিঁদুর দিয়া, ঠাকুরের একটু ধূপকাঠি দেখা এসে আয়ে পড়ছে এই যে রান্না করে। এবার আস্তে ধীরে কাজগুলি শুরু করবো। কালকে রাত্রে এই যে এক কাড়ি কিন্তু বাসনপত্র দইয়া রাখছিলাম, এবার এগুলি গুছাইয়ে রাখবো, তারপর বাকি যে কাজগুলি আছে এইগুলি করবো। সকালবেলায় কাজগুলি যদি একটু গুছাইয়ে সেরা পরবর্তী কাজগুলি যদি না শুরু করি তাহলে ভীষণ একটা ঝামেলা লেগে যায় এই জায়গায়, মানে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয়। তো এখানে সকালবেলা আগে আগের দিনের যে কাজগুলি আছে এইগুলি একটু ভালো করে থামাইয়া গুছাইয়া নিই, তারপরেই কিন্তু আজকের যে কাজগুলি আছে এইগুলি শুরু করি। আর এই যে এখানে আমি রান্না করার পরে ভাত তরকারিটা রাখি, এই জায়গাটাও কিন্তু ভালো করে একটু পরিষ্কার কইরা জিনিসগুলি আবার এই যে থামাইয়ে গুছাইয়ে রেখা দিলাম। আর জুড়িটাও কিন্তু বেসিনটার উপরে উপুত কইরা দিছি যাতে জলটা জইরা যায়গা। একটু পরেই তো রান্না বান্না শুরু করবো, তখন আবার প্রচুর বাসন হইব। তো এই জুড়িটার মধ্যেই তো দইয়া সেরে বাসন কইটা রাখি। তো আগের কাজগুলি একটু থামাইয়ে নিলে পরের কাজগুলি করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকটা সুন্দরও হয়। তো যাই হোক, এইদিকে আজকে সকালে টিফিনটাও করা হয়েছে না, দেখতে পেলে ঘুম থেকে উঠে কিন্তু ডাইরেক্ট স্নানটা সেরে আয়া পড়ছি। তো এদিকে সকালের টিফিনটাও কিন্তু সাইরা লাইলাম, আজকে একদম শর্টকাট টিফিন, এই যে একটু মুড়ি তার সাথে দুধ, এইটা দিয়ে সকালের টিফিনটা কইরা তারপরে আয়া পড়ছি এই যে রান্না করে। এবার আস্তে ধীরে রান্নাটা বোয়ামু। দেখতেই পাইলাম গতকালকের কতগুলি ভাত রয়েছে, যে ভাতের মধ্যে জল দিয়ে রাখছিলাম। তো এই ভাতটাও না ওই যে আজকে যে ভাতটা রান্না করবো তা ভাতটা হওয়ার পরে সবার লাস্টে কিন্তু এই ভাতটাও দিয়ে দেবো, তাইলে ভাতটা নষ্ট হইতো না। এতটা চাল ফালাইতে কিন্তু ভীষণ কষ্ট লাগে, কারণ এই একমুট ভাতের লেগে বা একমুট চালের লেগে কত মানুষ কতটাই কষ্ট করতেছে, তাই না? তো এই কারণে কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি যাতে কোনো জিনিসই নষ্ট না হয়, যেইটুকুনি দরকার এইটুকুনি রান্নাবান্না করি। একবারের জায়গায় দরকার বলে দুইবার রান্না করি, কিন্তু কোনো জিনিসও যাতে নষ্ট না হয় ওই জিনিসটা কিন্তু আমি সবসময় খেয়াল রাখি। তো যাই হোক, আজকে যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর এই যে কাজকর্মগুলিও পইরা রয়েছে এগুলিও করতে লাগবো, তো একদিকে আমি ভাতটা বয়ে তারপরে কিন্তু ঘরের কাজগুলিতে আমি হাত দিছি। যেহেতু ভাত আর ডালটা হইতে একটু সময় নিব, তো এর মধ্যে কিন্তু আমি ঘরের সমস্ত কাজগুলিও পইরা নিতে পারবো। তো ঘুম থেকে উঠতে লেট হইলে কী হয় জানো তো, ঘড়ির কাটার সাথে না তাল মিলিয়ে চললে সমস্ত কাজগুলি করতে লাগে, কারণ সময় কিন্তু কারোর জন্য বয়ে থাকে না, সময় সময়ের গতিতে চলতে থাকে, আমাদেরই কিন্তু সময় সাথে তাল মিলিয়ে চলতে লাগে। তো একটু যেই দিন লেট হয়ে যায়গা ওই দিনটা চেষ্টা করি একটু বুদ্ধি করে একটু প্ল্যানিং করে সেই অনুযায়ী কিন্তু কাজগুলি করার। এখন যদি ঘর দোয়াটা গুছায় সমস্ত কাজকর্মগুলি সাইরা তারপর রান্নাবান্নাটা করতাম যাই, তাহলে অনেকটাই লেট হয়ে যাইব গা, আর রান্নাবান্নাটাও কিন্তু আমি সময়ের মধ্যে করতে পারতাম না। এই কারণে ভাত আর ডালটা বয়ে আসে তারপরে কিন্তু এই যে ঘরের কাজগুলি করতে আসি। একা হাতে কাজ করলে এভাবেই কাজগুলি করতে লাগে, আর একার সংসার বুঝতেই পারো কারোর উপরে দেওয়ার মতো কোনো জায়গা নাই, আর নিজের কাজগুলি নিজে করতে কিন্তু অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, ওইদিকে ভাত আর ডালটা বয়ে এই যে এবার ঘর দোয়াটা ভালো করে গুছিয়ে নিছি, আর আজকে এখন ঘরের জ্বালানাটা খুললাম না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির জলটা নেই জ্বালানা দিয়ে দিয়ে একদম সিঁচা গড়ে আয় বিছনার মধ্যে, বৃষ্টির জলে বিছনাটা একদম ভিজা জায়গা। তো এই কারণে এখন আর জ্বালানাটা খুললাম না, একটু পরেই যখন বৃষ্টিটা দইরে আইব তখন জ্বালানাগুলি খুললা দিবো। তো এদিকে আমি ঘরটা কিন্তু ভালো করে জার টার দিয়ে গুছাইয়ে রেখা দিছি, আর টেবিলটার মধ্যে একদম ধুলা পড়ে আসলো এটাও পরিষ্কার করলাম, আর ওই যে ট্রলিটার উপরে যে গ্লাসটা রাখা আছিল এইগুলির জলটা দেখতেছিলাম কালো হয়ে যাইতেছে, আর গাছের গুড়িটাও পচে যাইতেছে, তো জলটাও চেঞ্জ করে দিলাম। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার বেডরুমটা গুছানি হয়ে গেছে, তারপরে আমি বললাম এই যে লিভিং রুমে, তো এবার এই ঘরটা গুছাইয়ে নেবো।
এদিকে আমি মশারিটা আর বেড কাভারটাও কিন্তু বাসগুলো শোকাজে রাখিয়া দিয়েছি। এতদিন তো আনলার মধ্যে রাখতাম, এখন আর আনলাতে রাখি না। ওইখানে রাখলে তেলে চুলা ভীষণ উৎপাত করে, যন্ত্রণা করে, তাই কারণে শোকাজের ভিতরেই রাখি। আর যে চার্জারগুলি এই যে বোর্ডের মধ্যে লাগাই না আসছিল, এগুলি এভাবে জুললে থাকলে দেখতে খারাপ লাগে, জায়গাটা ভীষণ অগুছালো লাগে, তাই কারণে চার্জারগুলি বইলা সেরে রাখিয়া দিলাম। টেবিলটাও গুছাইয়ে নিয়েছি আর এই যে সামনের ঘরে বেডটাও গুছাইয়ে নিলাম। এবার সকালে একটু ভালো করে ঘর দোয়ারটা পরিষ্কার করে নিতেছি, হালকা পাতলে একটু ডাস্টিংটা করে নিতেছি, কারণ দুই দিন আগেই ঘরটা পরিষ্কার করছি। তো ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করার পরে রোজই যদি একটু হালকা পাতলে ক্লিনিংটা করে রাখিয়া দিই, তাহলে দেখবা ঘর দোয়ারটা একদম সুন্দর থাকে। নাইলে না ওই যে ডিপ ক্লিনিং করলাম, একদম মনেই হয় না যে ডিপ ক্লিনিং করছি। তো এইদিকে আমি সকালের যে ঘরদোর পরিষ্কার করাটা, গুছানিটা, এইটা কইরা নিতেছি। এই কাজগুলি করতে করতেও কিন্তু আমি ভাত আর ডালটা মাঝে মধ্যে গিয়ে দেখতেছিলাম যে ওইছে কি না। তো এইভাবেই আমি কাজ করি যখন আমার হাতে বেশি একটা সময় না থাকে বা যেই দিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। এই দিন কিন্তু আমি কাজগুলি এইভাবেই করার চেষ্টা করি, আর এইভাবে করলে আমার কাছে মনে হয় যেমন তাড়াতাড়ি সমস্ত কাজগুলি করতে পারি। এদিকে আমি ঘর দোয়াটা পরিষ্কার করে নিলাম আর এই যে শোকেসের ভিতরটা একটু ভালো করে গুছিয়ে নিতেছি। এখানে জিনিসপত্র একটু উলট পালট হয়ে রয়েছে, কতকালকে একটু কাজ করছিলাম শোকেসে, তো জিনিসটা একটু উলট পালট হয়ে রয়েছে, এইগুলি একটু ভালো করে গুছিয়ে নিলাম। এইখানে তো আর তো বেশি দড়া হয় না, তো এই কারণে এই জায়গাটা না আমার ডেইলি গুছিয়ে রাখতে লাগে না। তো এদিকে আমি সমস্ত কাজকর্ম কিন্তু সারলাম, আর এই যে এই কাজগুলি করতে করতে কিন্তু আমার ভাত আর ডালটা হয়ে গেছে গা। এবার ভাতের মাঠটা জড়াই নিতেছি। সব সময় যে আমরা একই রুটিন ফলো করতে হইব এই রকম কিন্তু না, সময় সুযোগ বুঝা, কাজ করা বা সংসার চালানো, এটাই কিন্তু একজন স্মার্ট গৃহিণীর পরিচয়। তো আমি যখন যেই রকম পরিস্থিতি থাকে সেই রকম অনুযায়ী কিন্তু কাজগুলি করি। তো এদিকে ভাতের মাঠটা জড়ে এসেছিলাম, ভাতটা কিন্তু ভালো করে জায়গা ডেকে রাখিয়া দিয়েছি, নাহলে শুকাইয়া থাকে। তো যাই হোক, এদিকে ভাতের মাঠটা জড়িয়ে রেখে দিলাম, আর ডালটা হইতে আর একটু সময় লাগবো। তো এই কারণে এই যে গড়দোয়াটা ঝাড়ু দিয়ে নিতে আসি। কী হয় জানো তো, এইবার যে ডালটা আনছে এই ডালটা না একদমই ভালো না, ডালটা ফোটার পরে একদম কালো হয়ে যায়, আর ডালটা ফুটতেও না, অনেকটা সময় নেয়। তো যাই হোক, এদিকে ডালটা হইতে হইতে আমি গড়দোয়াটা ভালো করে ঝাড়ু দিয়ে এসেরা ঘরটাও কিন্তু মুছা নিমু। আর আজকে না বারান্দার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে রয়েছে, গতকালকে বৃষ্টি জ্বর তুফানে বারান্দার মধ্যে এত কাদা আর দুলা এসেরা পড়ছে, আর এই যে জলে একদম কাদা কাদা হয়ে রয়েছে, দেখতেই পাইতেছে একদম পুরো সম্পূর্ণ বারান্দাটি সাদা সাদা হয়ে রয়েছে। এই যে গাছগুলি সরাইয়া কিন্তু আমি ভালো করে বারান্দাটা পরিষ্কার করে নিতে আসি, তারপর ঘরটা মুচা সেরা বাকি যে রান্নাটা আছে এইটা করবো। রবি দে দিদিভাই কমেন্ট করছিল, দিদিভাই নাকি 8-9 মাস ধরে সে আমার ভিডিও দেখে, আর দিদিভাইয়ের ভীষণ ভালো লাগে, দিদিভাই ত্রিপুরার থেকে, আর দিদিভাই নাকি আমার কাজকর্ম থেকে অনেক কিছু শিখতে পারে সংসারের কাজ। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সত্যি কথা কইতে কি জানো তো, আমি কিন্তু এতটাও পারদর্শী না, বা আমি যে সব কিছু পারি এরকম কিন্তু কোনো কিছুই না। আমি রোজ চেষ্টা করি আমার কাজগুলি আরও ভালোভাবে করার, আরও নিপুণতার সাথে করার, কারণ কোনো মানুষই কিন্তু পারফেক্ট হয় না। সময়ের সাথে সাথে নিজের কাজগুলির, নিজের চিন্তাভাবনা সবটাই কিন্তু আপডেট করতে লাগে, ইম্প্রুভ করতে লাগে, নাহলে দেখবা সময় অনেক আগে যায়গা আর আমরা অনেকটাই পিছিয়ে পড়ে থাকবো। তো আমি যেইটুকুনি আমার সংসারের লাগে করি বা আমার সংসারটা যেভাবে ভালো থাকবে সেই কাজগুলি করি, এইটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটা। আর তোমরা অনেকেই আছো ভীষণ ভালোবাসো, আমার সংসারটাই না আমার কথাগুলিও কিন্তু তোমরা ভীষণ ভালোবাসো, আর এই কারণে না আমার যেইটা ভালো লাগে সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমরা কার কেমন লাগে, কেউ যদি আমার কথায় কষ্ট পাইয়া থাকো তো ছোট বোন মনে করে সেটা প্লিজ সবাই আমার মাফ করে দিও। আমি ঘর দোয়ারটা মুছে এই যে আয় পড়ছি রান্নাঘরে, আর আজকে রান্না করবো এই যে সয়াবিন, তার সাথে একটু পেঁপে আলুর তরকারি, আর করবো ওই যে কার করা আলুর ভাজা। তো সমস্ত সবজিটা ভালো করে কাইটটা দইয়া রেডি করে নিছি, তারপর এই যে প্রথমে আগে আলু ভাজাটা করে নিলাম, তারপরে যে এবার সয়াবিন তরকারিটা করতেছি। তো সমস্ত মশলাটা একসঙ্গে ভালো করে কষাইয়া, তার সঙ্গে এই যে সয়াবিন আলু আর পেঁপেটা দিয়ে সেটা কিন্তু ভালো করে কষাইয়া নিলাম, তারপর ঝুলটা অ্যাড করে দিছি। আর আজকের এই সয়াবিন তরকারিটা এতটা স্বাদ হয়েছিল, সত্যি কথা কইতে আমি রান্না করছি দেখে কইতেছি না, সত্যি অনেকটা ভালো হয়েছে। আমার হাজব্যান্ড না এমনিতে এত কয় না যে ভালো হয়েছে খারাপ হয়েছে, কোনোদিনই কিছু কয় না, ও যে মনে হোক ও কিন্তু চুপচাপ খায়ালা, কিন্তু আজকে ও কইতেছিল ভীষণ ভালো হয়েছে তরকারিটা।
সাথে একবার যদি কেউ আমাদের কাজের একটু তারিফ করে বা একটু প্রশংসা করে, তাহলে কিন্তু আরও অনেকটা উৎসাহ পাই কাজগুলি করার, আরও একটু ভালো করে রান্নাবান্না করার। আর আমি না কোনো দিন এত তাইস তাইস করে রান্না করতে পারি না, আমি সবসময় সমস্ত কাজগুলি একটু আস্তে ধীরে করার চেষ্টা করি, তাড়াতাড়ি করলে আমার কাজগুলি না কোনো দিনই ভালো হয় না। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাটা সাইডে রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিছি। তারপর আই বললাম, এই যে একটু বারান্দা, প্রচণ্ড গরম লাগতেছিল আর বাইরে না এত সুন্দর একটা হাওয়া দিতেছে। তো একটা দিদিভাই কমেন্ট করছিল আমার ব্যালকনির একটা ট্যুর দেওয়ার লেগে। তো আমার ব্যালকনির মধ্যে ট্যুর দেওয়ার মতো কিছু না, কিন্তু এই যে একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ব্যালকনিটা। তো আমার ব্যালকনির মধ্যে অনেক ধরনের গাছ আছে আর এই গাছগুলি আমার অনেক শখের, অনেক ভালোবাসা। তো যখনই ভালো লাগে না, যখনই মন খারাপ থাকে এই গাছগুলি দেখি। আর যেই মানুষই আমার বাড়ি দেয় সবাই না আমার গাছগুলির ভীষণ প্রশংসা করে আর শুনতে ভীষণ ভালো লাগে। কারণ একটা জিনিস যখন আমরা পরিশ্রম করে তৈরি করি, সবাই যখন ওই জিনিসটা তারিফ করে প্রশংসা করে, বেশ ভালো লাগে। আর এখন সময় হইতেছে 3:30 মতো। তো হাজব্যান্ড ডিউটি থেকে আওয়ার পরে এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, আর এই যে এবার বাসন করে ধুয়ে রেখে দিতে, তারপর এই জায়গাটা একটু ভালো করে মুছে নিমু। চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাই, বোন আর দাদাভাইয়ের নাম নেওয়া যাক, যারা প্রতিদিনে আমার অনেকটা ভালোবাসা দেয়। রাকি বিশ্বাস, দেবাংশী, জিৎ রক, প্রীতি দাস, রাফাত কিরানী, বীণাপাণি চক্রবর্তী, অনামিকা, মনোজিৎ মান্ত, সোনালী সাহা, সুস্মিতা ব্লগ, সঙ্গীতা ব্লগ, থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে, এত এত সুন্দর কমেন্ট করার লাগে আর এতটা ভালোবাসা দেওয়ার লাগে। তো আগামী দিনগুলি তো ঠিক আমার পাশে এইভাবেই থাকো আর এইভাবেই সাপোর্ট কইর। আর আমার অনেক দিদিভাই বোনরা আছে যারা আমার ওপর অভিমান করে যে তুমি আমার নামটা নেও না, তো একটা ব্লগে তো সবার নাম নেওয়া সম্ভব না। তো অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের নামগুলি নিমু, প্লিজ তোমরা কেউ আমার ওপর অভিমান করে থাকো না। আর এই পর্যন্ত যদি কেউ আমার ব্লগটা দেখে থাকো আর একটুও ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাই তোমাদের কাছে কেমন লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতে আছে ওই 7:30 মতো। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে পড়ছি রান্না করে, আর আজকে ওনা দুপুর থেকেই কইতেছে একটু পায়েস করো, একটু পায়েস খেতে ইচ্ছে করতেছে। তো এই যে সন্ধ্যার সময় একটু পায়েস বোয়াইলাম, আর প্রথমে আগে ওরে চাটা দিয়ে একদিকে দুটা গরমে বোয়াইলাম আর একদিকে একটু পায়েস করতেছি। আর সকালে যেহেতু ওর ডিউটি থাকে, এই যে আমি জামা কাপড়টা কিন্তু ভালো করে বাজ করে রেখা দিতেছি, কারণ পরের দিনের চিন্তাটা না আমার কিন্তু ঠিক আগের দিন রাত্রেই কইরে রাখতে লাগে। আর এইভাবে কইরে রাখি দেখি কিন্তু সকালটা আমার এতটা সহজ হয়ে যায় আর অনেকটা রিল্যাক্সে শুরু করতে পারি। এদিকে কিন্তু আমি বিছনাটাও গুছাইয়ে নিলাম আর মশারিটা বেড কাপড়টাও কিন্তু এই যে বালিশের সাইডে রেখে দিয়েছি। তো একটু পরেই খাওয়া দাওয়া করবো, তারপর এই যে মশারিটা লাগাই দিবো। আর অনেকদিন এই যে ফ্রিজটাও পরিষ্কার করা হইতেছিল না, তো ফ্রিজের মধ্যে নাকি মন যেন একটা মাছের গন্ধ করতেছিল। তো এই যে একটু ভিজা কাপড় দিয়ে সেটা ভালো করে পরিষ্কার করে দিতেছি। তো জিনিসপত্র আর বার করলাম না, জিনিসপত্র রাইখা সেরে ওই যে জল লাইকা থাকে ফ্রিজের গায়ে, তো এটা একটু ভালো করে মুছে দিলাম। আর একটা লেবুও রাইখা দিয়েছি যাতে ফ্রিজের যে দুর্গন্ধটা থাকে এইটা যায়। তো এই যে ফ্রিজের ভিতরে যে ম্যাটগুলি থাকে এইগুলি না দুপুরবেলা আমি দইয়া দিছিলাম, তো এখন একটু ভালো করে মুচ্ছা সেরে এই যে ফ্রিজের ভিতরে আবার রাইখা দিতেছি। তো যখনই আমার হাতে একটু সময় থাকে, সুযোগ থাকে, আমি কিন্তু ঘরের যে টুকটাক কাজগুলি আছে সেগুলি কিন্তু কইরা রাইখা দিই। কোনোদিনই এইটা ভাবি না যে সময় করে কাজগুলি করবো, এখন ভালো লাগতেছে না, এখন না, কোনো কাজ করার কিন্তু কোনো সময় হয় না। যখনই আমরা সময় করতে পারি তখনই কিন্তু কাজগুলি কইরা রাখা দরকার, তাতেই দেখবো আমাদের সমস্ত কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় গা। আর দেখতেই পাইলা পায়েসটাও কিন্তু হয়ে গেছে গা। তারপর এই যে একটা দইয়ের টোপা আসছিলো যেটা দইয়া রাখছিলাম রোদে শুকায় সেরা, তো এইটার একটু ভালো করে লাল কালার করে রাখছি। এটা ভালো করে শুকানোর পরে তারপর এটার উপর ডিজাইন করবো। এর জন্য এইটুকুনি, টাটা।